নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো আমার বরের অনুরোধে, আজকে আমি ফুলকপির ঝোল বানাচ্ছি। ফুলকপি অনেক দিনই খাওয়া হয় না, গরম পড়ে গেছে, বাজারে এখন খুব একটা পাওয়াও যায় না, তবুও যাই হোক এনেছে ফুলকপিটা, এনে বলছে আজকে ফুলকপির ঝোল করো। নিজেই ফুলকপিটা কেটে দিয়েছে, ফুলকপি আলু নিজেই কেটে রেডি করে দিয়েছে। আচ্ছা যাই হোক, রান্না করতে হবে, খেতে হবে। আজ আমি বানাচ্ছি ফুলকপির ঝোল। ফুলকপিটাকে প্রথম আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ফুলকপিটাকে। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। তুলে রেখে দিয়ে আবারও আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আমার বরমশাই খুব ভালোবাসে ফুলকপি খেতে, একটু ভালো করেই রান্না করতে হবে, যেহেতু বরের আবদার, বরকে খুশি রাখলে সব খুশি, তাই না? আলুতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু সামান্য করে হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি আলুগুলোকে তুলে রেখে দেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মশলাটা একটু ভালো করে কষিয়েই তৈরি করতে হবে, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি রসুন। তবে যেভাবে রান্নাটা হচ্ছে একদম মাংস ফেলে রেখে এই ফুলকপির ঝোল খেতে হবে, ফুলকপিটা এত সুন্দর লাগবে খেতে এইভাবে যদি রান্না করা যায়। দিয়ে দিলাম আদা, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, একদম মাংস রান্নার মতোই মশলাটাকে আমি কষে নিচ্ছি। এই ফুলকপির ঝোলটা এইভাবে রান্না করে খেলে মাংস খাওয়ার ইচ্ছাও হবে না। হলুদ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ভালো করেই মশলাটাকে একদম কষিয়ে নিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা ভালো করে চারিয়ে যায়। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটু চাপা দিয়ে দেব, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর ছড়িয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো রান্নাটা আমার রেডি। টাটা।